আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার অঙ্কের 7। 13/17 কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো। তাহলে 13/17 ভাগ করে দেখতে হবে। পয়েন্ট আনলে 0, তারপরে কত যাবে, 7 দিয়ে করলে 7 × 7 = 49, 4 × 7 = 11, 9 × 10 = 10 হয়, 1 হলে এটা 1 1 0, তার মানে এটা যাবে হচ্ছে 6 দিয়ে যদি করি 6 × 7 = 42, 7 × 4 = 6 × 4 = 10, এটা আসবে 8, 10 ধরেছি হাতে 1 মিলে গেল 0, এটা আসবে 80, তাহলে 4 দিয়ে 4 × 7 = 28, 7 × 2 = 4, 2 × 6, তাহলে এটা হবে 2 = 12, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 0.76, এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। হলো নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর, 2 নম্বর কি বলেছে, কোন শর্ত ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, কোন 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 বা অ্যাঙ্গেল 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 যেটা আছে সেটা সর্বসমতার শর্ত নয়, সেটা হচ্ছে সদৃশ্য কোণে ত্রিভুজ, মানে 3 নম্বরটা বলে দিলাম আগে। 2 নম্বর, PQ কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করো। PQ কে তাহলে AB ফর্মুলায় ভাঙতে হবে, তাহলে 2 নম্বর হচ্ছে PQ মানে P × Q, তার মানে P + Q/2 তার হোল স্কোয়ার মাইনাস P − Q/2 তার হোল স্কোয়ার। হলো এবার 2-এর দাগের, এবার 2-এর দাগ দেখো, 2-এর দাগ কি বলেছে, 2টি ধনাত্মক সংখ্যার গুণফল 1/13/14 এবং ভাগফল 6/7, সংখ্যা দুটি কি কি। তাহলে একটা এক্স আর একটা ওয়াই ধরে নেব, নিয়ে দেখো করব। মনে করি একটি সংখ্যা = x, অপর সংখ্যা = y, সুতরাং x × y হচ্ছে 1/13/14, তার মানে হচ্ছে 27/14, আর একটা হচ্ছে x/y 6/7। এবার দুটোকে যদি গুণ করি সুতরাং xy × x/y 27/14 × 6/7, তাহলে এখান থেকে yy কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি একটা কাটি তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, ঠিক আছে, তাহলে x² = হচ্ছে 81/49, তাহলে x √81/49 মানে 9/7, তাহলে একটা সংখ্যা হলো 9/7। এবার এটা যদি আমি এখানে বসাই সেখান থেকে y পাব, সুতরাং 9/7 × y = হচ্ছে 27/14, তাহলে এখান থেকে পাবো y = 27/14 × 7, উপরে চলে যাবে 9 নিচে আসবে 3 2, তাহলে 3/2, তাহলে একটা সংখ্যা হলো 9/7 আর আরেকটা সংখ্যা হলো 3/2। হলো নেক্সট দেখো 2 নম্বর, 2 নম্বর কি বলেছে, শিয়ালদহ ও দিল্লিগামী 300 মিটার দৈর্ঘ্যের
সম্পর্কক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেস এবং কালকা ও হাওড়াগামী 250 মিটার দৈর্ঘ্যের কালকা মেল পাশাপাশি দুটি লাইন এলাহাবাদ স্টেশনে যথাক্রমে 87.5 কিমি এবং 77.5 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পর তারা পরস্পরকে অতিক্রম করবে তাহলে দেখো। এবার দেখো, যেহেতু ট্রেন দুটো পরস্পরের দিকে এগিয়ে আসছে তাহলে ট্রেন দুটি মোট অতিক্রম করবে। ট্রেন দুটি অতিক্রম করবে, দুটোর এটার যোগফল হবে 300+250 এত মিটার, 550 মিটার। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ, প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 87.5 কিমি পার ঘন্টা। এটাকে মিটার পার ঘন্টা করলে 87500 মিটার পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনের গতিবেগ 77.5 কিমি পার ঘন্টা, তার মানে 77500 মিটার পার ঘন্টা হলো। যেহেতু ট্রেন দুটো বিপরীত দিকে যাচ্ছে তাহলে প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে, প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে, দুটো যোগ হবে, এই যে যা দুটো আছে 87500+77500 এত মিটার, মানে 0 0 তিনটে জিরো হলো 10 7 7 14 15 5 7 1 8 8 16 এত মিটার। তাহলে এবার গাণিতিক সমস্যাটি হলো, দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড, 16500 এটা যাবে 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টায়। আর এখানে যেটা বেরিয়েছিল 550, সেটা কতক্ষণে যাবে বের করতে হবে। তাহলে সমানুপাতি দিয়ে এটাকে আমি ধরে নিতে পারি x। এবার লিখে নেবে দূরত্ব কমলে সময় কমবে, সুতরাং দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, এই কথাটা লিখে নেবে। এবার তারপর করবে, সুতরাং 16500:55500:3600:x, সুতরাং 16500 কেটে গেল, সুতরাং 16500:36×550 বা x=36×550/165, এটা আর কি কাটাকুটি করতে হবে। পাঁচ দিয়ে করলে এখানে আসবে 3 5 15 15, এটা 5 দিয়ে করলে 110,
এটা এগারো দিয়ে করলে দশ, এটা এগারো দিয়ে করলে তিন, তিন দিয়ে করলে বারো, তার মানে এটা আসবে টোটাল হচ্ছে একশো কুড়ি। একশো কুড়ি সেকেন্ড হবে উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো তিন নম্বর, তিন নম্বর কি বলেছে, তোমার বর্গাকার শ্রেণী কক্ষের একটি পাশের দৈর্ঘ্য কুড়ি ফুট, উচ্চতা বারো ফুট, ওই শ্রেণী কক্ষে এত ফুট চওড়া এত ফুট উঁচু, দুটি জানালা এবং এত ফুট চওড়া এত ফুট উঁচু দুটি দরজা আছে, দরজা জানলা বাদ দিয়ে প্রতি বর্গ ফুট এত টাকা হিসেবে চার দেওয়াল সিমেন্ট ও রং করতে কত খরচ হবে। এটা বর্গকার মানে দৈর্ঘ্য প্রস্থ একই, এটা উচ্চতা, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল বার করে নিতে হবে পরিসীমা ইন্টু উচ্চতা করে, তারপরে দুটো জানলার ক্ষেত্রফল এবং দুটো দরজার ক্ষেত্রফল, এগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ করে বার করতে হবে। এবার ওই ক্ষেত্রফলগুলো চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে, যেটা পড়ে থাকে তাকে এত দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কুড়ি ফুট, প্রস্থ কুড়ি ফুট আর উচ্চতা বারো ফুট, সুতরাং চার দেওয়ালের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে দৈর্ঘ্য হচ্ছে কুড়ি, প্রস্থ কুড়ি, উচ্চতা বারো, তার মানে দুই ইন্টু চল্লিশ ইন্টু বারো, চার দুগুণে আট, আট বারো ছিয়ানব্বই, এত। এবার দুটো জানালার দুটি জানালার ক্ষেত্রফল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সেভেন বর্গ ফুট, এটা গুণ করলে কত হয় দেখো, পাঁচশোতে পঁয়ত্রিশ, সাথে তিন, তিন পাঁচে পনেরো, আর তিনে আঠেরো, তিন সাথে একুশ, হাতে দুই তিন তিরিশ নয়, আর দুই এগারো, তার মানে টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ, আর দুটি দরজার ক্ষেত্রফল টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ, তাহলে এই দুটো গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ, হাতে দুই, চার পাঁচ কুড়ি, আর দুই বাইশ, পাঁচ দুগুণে দশে শূন্য, হাতে এক, চার দুগুণে আট, আর একে নয়, তাহলে এটা হবে ইলেভেন পয়েন্ট টু ফাইভ বর্গ ফুট। তাহলে দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, নাইন সিক্স জিরো মাইনাস টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ প্লাস ইলেভেন পয়েন্ট টু ফাইভ, পাঁচ পাঁচ দশে শূন্য, হাতে এক, নয়, আর দুই এগারো, আর একে বারো, দুই হাতে এক,
4 তার মানে এটা হবে 0.80 তাহলে এটা হয়ে যাবে 5 5 আর 5 10 সাথে 1 3 3 এত বর্গ ফুট এবার দরজা জানলা বাদ দিয়ে প্রতি বর্গ ফুট 12.50 টাকা হিসেবে চার দেয়াল সিমেন্ট ও রং করতে কত খরচ হবে তাহলে সুতরাং চার দেওয়াল সিমেন্ট ও রং করতে মোট খরচ এটা 3.5.80 × 12.50 এত টাকা এবার ক্যালকুলেশনটা কত হবে তোমরা বার করে নেবে ঠিক আছে গুণ করে নেক্সট দেখো তিনের এক বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab হলে দেখাও এইটা a square plus b square is equal to 5ab এবার সবগুলোকে ab দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে থাকছে এখান থেকে a square a কেটে গেল b square b a by b plus b by a is equal to 5 এবার যদি whole square করি এটা আসবে 5 স্কোয়ার তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 2 এ বাই বি ইন্টু বি বাই এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এই দুইটা দিকে এসে বিয়োগ হয়ে গেল এটা এটাই দেখো বার করতে দিয়েছিল এটা হলো প্রমাণিত ঠিক আছে নেক্সট দেখো 3 এর 2 এইটা ওর দরজা দে দরজা দে দেখো এইটা হলো 2 নম্বরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে এটা এটা কেটে গিয়ে এখানে 4s ইন্টু এটা হলো 4s দিয়ে গুণ করলে এইটা হবে উত্তর পরের অঙ্কটা দেখো বলেছে 3 নম্বর x is equal to minus y y is equal to এটা হলে দেখো x square plus y square is equal to 40 প্রমাণ করতে হবে এটা তাহলে এখানে দেখো x is equal to minus y যদি আমি বসাই তাহলে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এটাও আসবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এখান থেকে আসবে 2y² আর এখানে যদি আমি এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাই তাহলে এখান থেকে কি পাবো ওয়াই ইজ ইকাল টু 20/-y তাহলে এই ওয়াই ওয়াই গুণ হয়ে গিয়ে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু বেরোলো 20 তাহলে এখান থেকে 2 × 20 মানে হবে 40 হলো নেক্সট দেখো 4 এর 1 কি বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকো যার পি কিউ হচ্ছে 4 কিউ আর 3 পি কিউ আর 90 ডিগ্রি পি কিউ আর ত্রিভুজের পি কিউ বাহু দৈর্ঘ্য স্কেলের সাহায্যে নির্ণয় করো তাহলে দেখো সাইডে একটা 4 সেমি আর একটা 3 সেমি মাপে সরলরেখা আঁকতে হবে
4 সেমি 3 সেমি এবার যে কোনো মাপের একটা সরল রেখা এখানে আঁকলাম যেহেতু কোণটা 90 ডিগ্রি তাহলে এখানে একটা কর্নারে 90 ডিগ্রি কোণ আঁকব এবার এই কোণটা হবে 90 ডিগ্রি একদিকে PQ টানবো আর একদিকে QR ভূমিটাকে নিচ্ছি 4 তাহলে 4 মেপে কেটে নিলাম তাহলে PQ ছিল 4 তাহলে এটাকে দিচ্ছি P আর এখানে হবে QR তাহলে এটাকে দিচ্ছি Q তাহলে চিত্রে ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হলো যার পি কিউ ইজ ইকুয়াল টু 4 সেমি আর এটা সরি এটা হবে আর কিউ আর ইজ ইকুয়াল টু 3 সেমি আর অ্যাঙ্গেল পি কিউ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলো নেক্সট দেখো 4 এর 2 কি বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকো যা এ কোণটা সমকোণ বিসি হচ্ছে 8 সেমি আর বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে দেখো সাইডে আমি একটা 8 সেমি মাপের সরলরেখা এঁকে নেব এবার যে কোনো মাপের একটা সরলরেখা আঁকবো এ কোণ মানে এদিকে যদি এটা নিই এদিকে একটা 90 ডিগ্রি আঁকবো এটা হলো এ বিন্দু না এটা একটু ভুল হলো এখানে 90 আঁকতে হবে না 90 আঁকার দরকার নেই 60 আঁকবে তাহলে এই যে এটা তো 60 এরই দাগ তাহলে এখানে 60 আঁকবে 90 টা আঁকতে হবে না এই হবে এটা হবে বি সি টা কেটে নিতে হবে বিসি কেটে নিলাম এবার সি বিন্দু থেকে এটা লম্ব এখানে আঁকতে হবে এবার লম্ব আঁকার জায়গা নেই তাহলে আমি ফ্রেশ করে তোমাদের একটা এঁকে দেখাচ্ছি দেখো এখানে আঁকলাম এখানে 60 ডিগ্রি আঁকবো ওই পাতায় 8টা এঁকেছিলাম বলে 8-এর মাপটা নিয়ে নি আর 8 আঁকলাম না এই 8-এর মাপটা নিলাম এবার এখান থেকে বিসি যেহেতু 8 তাহলে এখান থেকে বসিয়ে আমি 8 কেটে নিলাম এবার এই বিন্দু থেকে বসিয়ে এখানে 90 ডিগ্রি কি করে আঁকবো দেখো বহিস্থ বিন্দু থেকে যেভাবে করে
এখান থেকে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এই করলাম, করে সেই মাপটাই আবার এখান থেকে বসিয়ে এই, আবার এখান থেকে বসিয়ে এই। এবার এই যেখানে ছেদ করেছে এটার সাথে আমি এদিকে উপরে যে সি বিন্দুটা হয়েছিল সেইটা মিলিয়ে দেব। দেখো এটার সাথে এই বিন্দুটা, তাহলে এটা সি, এটা এ, এটা বি হয়ে গেল, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। হলো, তাহলে এখান থেকে লিখতে পারি চিত্রে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো যার বিসি ইজ ইকাল টু হচ্ছে 8 সেমি, অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি 90 ডিগ্রি। হ্যালো, এবার দেখো 5-এ এক একটা ছক দেওয়া আছে, এটা দিয়ে আমাদের স্তম্ভচিত্র করতে হবে। তাহলে দেখো আবার আমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানতে হবে, এটা এক্স, এটা ওয়াই হলো, এক ঘর সমান 5 একক নিচ্ছি, তার মানে এটা 25, এটা 50, 75, 100। প্রথমে আছে দেখো 75 মাধ্যমিকে হচ্ছে 75%, এখান থেকে এতটা, তার সাথে আছে দেখো 70, এখান থেকে এতটা। এটা হচ্ছে 2011 সাল, তারপরে হচ্ছে 12 সালে হচ্ছে 65 65, মানে এখান থেকে এতটা হবে, তার সাথে আসবে 85, এখান থেকে এতটা। এটা সরি, এটা 2009 সাল ছিল, এটা 2010 সাল, এরপরে ভুল বলছি, এটা 2011 সালই ছিল, 11 আর 12 সাল, এটা 2011 সাল, এটা 2012 সাল। এবার 5 ঘর বাদ দিন 80, এটা 75, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 90। ২০১৩ সাল নেক্সট, 2014 সাল হচ্ছে 70, তার সাথে আছে 75, আমার একটা ঘর কম হয়ে যাবে, 3 ঘর করে নিলে আমার এটা যেত, খেয়াল করে দেখিনি সেই জন্য। 2015 সালটা আটবে না, এটা হচ্ছে 2014 সাল, একটু আগে তোমরা মেপে নেবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, এখানে আরো কিছুটা থাকলে হতো, কিন্তু সব আমি যেহেতু 5 ঘর ছেড়েছি আমাকে 5 ঘর ছেড়েই করতে হবে। তো যাই হোক, প্রথমটা আছে 85 85, মানে এইখানে হবে, তারপরটা আছে 80, মানে এখান থেকে যেত।
তোমরা একটু খেয়াল করে করবে যখন করবে, যাতে এটে যায় পুরোটা। তিন ঘর করে নিলে এখানে এটে যেত এইটা, ঠিক আছে। এটা হবে 2015 সাল। তাহলে এই বরাবর হচ্ছে সাল, এই বরাবর হচ্ছে পার্সেন্টেজ, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। এটা মাধ্যমিক, তাহলে এটা হবে মাধ্যমিক, এটা হবে উচ্চ মাধ্যমিক। এখানে লিখতে হবে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 18 বাহু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 5%। হলো, এই হচ্ছে গ্রাফ। নেক্সট দেখো 5/2, এটা দেখবে তোমাদের আগে করানো আছে। দেখবে 3 নম্বর মডেল পেপারে 5/2 টা করানো আছে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে।